সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমরা নিয়ে হাজির হয়ে গেছি আজকে সারা দিনে বাজার দর কী থাকবে সোনা এবং রুপোর বাইশ ক্যারেট থেকে চব্বিশ ক্যারেট সম্পূর্ণ হিসেব কিন্তু আপনারা জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে এক ভরি থেকে এক গ্রামের আজকে কী দাম রয়েছে তাও কিন্তু আপনারা সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আজ হচ্ছে উনিশে আগস্ট বুধবার তো আজকে সারা দিনে গয়না সোনা এবং পাকা সোনার বাজার দর কী থাকবে ইন্ডিয়াতে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেবেন তো অবশ্যই কিন্তু আপনার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে এবং আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোথা থেকে আপনারা দেখেন তো অবশ্যই কিন্তু আপনারা এটা কমেন্ট করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে বাজার দর কী থাকছে তার আগে আপনাদের জানিয়ে দিয়ে কিন্তু আজকে কিন্তু আবারও প্রচুর পরিমাণে বাইশ কার থেকে চব্বিশ কার শুরু করে এবং রূপোর দাম কিন্তু বেড়ে গেছে তো অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামতটাও কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো শর্ট ফার্স্ট যদি আমরা উনিশে আগস্টে যদি গোল্ড প্রাইস দেখি তাহলে এক গ্রামের দাম আজকে যেটা দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো সাতানব্বই টাকা কিন্তু আজকের দিনের জন্য দাঁড়িয়েছে আগের দিনের তুলনায় কিন্তু এখানে একশো পনেরো টাকা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে মানে হিউজ পরিমাণে কিন্তু এখানে বেড়ে গেছে আজকের টাকাটা যদি আমরা আট গ্রাম দেখি তাহলে আজকে দাম হয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা আগের দিনের তুলনায় কিন্তু এখানে নশো কুড়ি টাকা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে দশ গ্রামের দাম যদি দেখি তাহলে বাহান্ন হাজার নশো সত্তর টাকা কিন্তু আজকের দিনের জন্য দাঁড়িয়েছে যেখানে কিন্তু আপনার এখানে এক হাজার একশো পঞ্চাশ টাকা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে যদি আমরা একশো গ্রাম দেখি তাহলে আপনাকে আজকের দিনের জন্য বাইশ কার্ডের দাম দিতে হবে পাঁচ লাখ উনত্রিশ হাজার সাতশো টাকা কিন্তু দিতে হবে আগের দিনের তুলনায় আজকে এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু এখানে বৃদ্ধি পেয়ে গেছে বাইশ ক্যারটে যদি আমরা চব্বিশ ক্যারোট দেখি সোনার দাম দেখি তাহলে এক গ্রামের দাম আজকের দিনে যেটা দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো সত্তর টাকা কিন্তু আজকের দিনের জন্য দাঁড়িয়েছে এখানে কিন্তু একশো আঠারো টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে তাছাড়া আট গ্রামের দাম যদি দেখি তাহলে চুয়াল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা কিন্তু আজকের দিনের জন্য আপনাকে দিতে হবে এখানে নশো চুয়াল্লিশ টাকা বৃদ্ধি পেয়ে গেছে এছাড়া দশ গ্রামের দাম যেটা দেখা যাচ্ছে সেটা যে পঞ্চান্ন হাজার সাতশো টাকা কিন্তু আজকের দিনের জন্য আপনার চব্বিশ ক্যারোট দাঁড়াচ্ছে এখানে কিন্তু হাজার একশো আশি টাকায় কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং একশো গ্রামের দাম পাঁচ লাখ সাতান্ন হাজার টাকা কিন্তু বেড়ে হয়ে গেছে আজকের দিনে এখানে আপনার যেটা বেড়েছে সেটা হচ্ছে এগারো হাজার আটশো টাকায় কিন্তু আজকের দিনের জন্য বৃদ্ধি হয়েছে তো এই হচ্ছে আজকের দিনের গ্রামের হিসেবে তো চলুন দেখে নেওয়া যাক যে আজকের ভরির হিসেব কী রয়েছে সবফার্স্ট আমি এখান থেকে আমি ক্যালকুলেট বের করি তো বাইশ ক্যারেটের দাম হচ্ছে বাহান্ন হাজার নশো সত্তর তাহলে বাহান্ন হাজার নশো সত্তর তার সাথে গুণ করে নেব আমরা তাহলে আজকে কেউ যদি পাকা সোনা কিনে তাহলে তাকে এক ভরির মূল্য দিতে হবে একষট্টি হাজার সাতশো চুরাশি টাকা কিন্তু দিতে হবে আগের দিন যেটা ছিল সেটা হচ্ছে ষাট হাজার দুশ তিনশো টাকা কিন্তু আগের দিন ছিল আজকে কিন্তু অনেকটাই দাম আবার বেড়ে গেলো আজকের দিনে বাইশ কারো দাম তো চব্বিশ কার্টোর দাম কী রয়েছে সেটাও আমরা এক পলোকে দেখিনি এইখান থেকে তো যদি আমরা চব্বিশ কার্টোর দাম দেখি তাহলে একশো পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চান্ন হাজার সাতশো গুণ করে নেবো আমরা তাহলে আজকে কেউ যদি পাকা সোনা কেনেন তাহলে তাকে দিতে হবে চৌষট্টি হাজার নশো আটষট্টি টাকায় কিন্তু দিয়ে দিতে হবে আগের দিনেতে কিন্তু আজকে অনেকটাই বেড়ে গেল আগের দিন যেটা ছিল চৌষ তেষট্টি হাজার পাঁচশো টাকা আজকে সেটা দাঁড়ালো কিন্তু চৌষট্টি হাজার নশো আটষট্টি টাকায় কিন্তু আজকের দিনের জন্য দাঁড়িয়েছে তো আপনাদের কী মতামত রয়েছে সেটাও নিজে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক যে আজকে সিলভারের দাম রুপোর দামটা কী রয়েছে সেটাও আমরা এক পলকে দেখে নিই তো রূপোর দামও কিন্তু এইখানে হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে আজকের দিনে যেখানে এক গ্রামের দাম আজকের দিনে দাঁড়িয়েছে একাত্তর টাকা দশ পয়সা কিন্তু আজকের দিনের জন্য দাঁড়িয়েছে যেখানে কিন্তু দু টাকা কুড়ি পয়সা কিন্তু আজকের দিনের জন্য বৃদ্ধি পেয়ে গেছে গ্রামে আট গ্রামের দাম হচ্ছে পাঁচশো আটষট্টি দশমিক আশি পয়সা দশ গ্রামের দাম হচ্ছে সাতশো এগারো টাকা একশো গ্রামের দাম হচ্ছে সাত হাজার একশো দশ টাকা এবং এক কেজির দাম হচ্ছে একাত্তর হাজার একশো টাকায় কিন্তু দাঁড়িয়েছে আজকের দিনে কেজিতে কিন্তু এখানে দু হাজার দুশো টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে আজকের দিনে তো অবশ্যই কিন্তু আপনারা জেনে নেবেন যে আজকের দিনের কিন্তু বাজার দর এটাই থাকবে এবং আপনাদের যেইখান থেকে আপনারা কিনবে হয়তো সেখান থেকে উনিশ বিশ ফাঁস হতে পারে তা এছাড়া কিন্তু বেশি কোনো তফাত হবে না তো অবশ্যই কিন্তু আজকের দিনের জন্য আবারও দামটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে তো অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের করে ভিডিও সবার আগে দেখার জন্য ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরের ভেতরে থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ